একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত শীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো তোমাদের সাথে, সেটি হলো জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় দুই, সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন থেকে লেসন ওয়ান আকারে সাজিয়েছি ইন্ট্রোডাক্টরি ক্লাস। অর্থাৎ কোষ বিভাজন পড়াতে গেলে প্রাথমিক যে কথাবার্তাগুলো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। এর পরের ধাপে ধাপে আস্তে আস্তে পরবর্তীতে লেসন গুলোতে মোটামুটি জিস্ট পেয়ে যাবা। এটা জাস্ট গৌরচন্দ্রিকা, ভূমিকা, ইন্ট্রোডাক্টরি কিছু কথা কোষ বিভাজন সম্পর্কিত। তো তোমরা কোষ বিভাজন দশম শ্রেণীতে পড়ে আসছো, তারপরেও প্রিমিটিভ কিছু কথাবার্তা বলছি এবং ধীরে ধীরে আমরা আরো ডেপথে যাব। দেখো স্লাইডে কি লিখেছি, কোষ বিভাজন সেল ডিভিশন কি বলছে আমরা স্লাইডটা একটু পড়ি। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক ও অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অবশ্যই সংখ্যা বৃদ্ধি মাল্টিপ্লিকেশন, সেল মাল্টিপ্লিকেশন কোষের সংখ্যা বৃদ্ধি বিভাজনের মাধ্যমে সেটা ঘটে থাকে এবং এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে একটি এসেনশিয়াল মানে ক্যারেক্টারিস্টিক্স। এক কোষী জীব সমূহ যেমন ব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এক কোষী জীবে পরিণত হয়। এরপর কি বলছে, দেখো বিশাল দেহে একটি বটবৃক্ষ বা বট গাছের সূচনাও ঘটে একটি মাত্র কোষ হতে বা থেকে, তার মানে সেই কোষটা হচ্ছে জায়গোট নিষিক্ত ডিম। জায়গোট হচ্ছে ডিম্বাণু, সাথে যখন শুক্রাণু মিলন ঘটে তখন সেই ডিম থাকে মানে ফার্টিলাইজড এগ, নিষিক্ত ডিম থাকে আমরা জায়গোট বলে থাকি বিজ্ঞানের ভাষায়। গাছ থেকে গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে সৃষ্টি হয় প্রাণী, আর তেমনি কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। এক কোষে নিষিক্ত ডিম হতে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কচি কচি কোষের সমন্বয়ে একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। সোজা কথা, এখানে যে এই যে স্লাইড এটার যে সিনপসিস, সেটা যদি আমরা মানে সিনপসিস আকারে বলতে চাই, তাহলে আমাদের সবারই সূচনা হয়েছিল একটিমাত্র কোষ থেকে, আর সেই কোষটা হচ্ছে জায়গোট, আর জায়গোট হলো নিষিক্ত ডিম, যেটা ফার্টিলাইজ এক, যেটা ডিমের সাথে শুক্রাণু মিলিত হয়েছে, অর্থাৎ প্যারেন্টস পিতামাতা উভয়ের ভূমিকা এখানে রয়েছে। এবং এই জায়গোট এর বিভাজনের মাধ্যমে ক্রমান্বয়ে, যেটাকে বলা হয় ক্লিভেজ, জায়গোটের যে বিভাজন দুটি কোষ বা দ্বিকোষী আদি ভ্রূণ সেখান থেকে দ্বিগুণিত হারে চারটি কোষ আটটি কোষ, এভাবে করে আজকের প্রত্যেকটা মানে মাল্টি সেলুলার লিভিং বিং আর অর্গানিজম তাদের যে রূপ সেই রূপটা পেয়েছে। পরের স্লাইডে আমরা আসি, কি বলছে একটু খেয়াল করো। ইন লিভিং অর্গানিজম অর্থাৎ জীবদেহের ক্ষেত্রে সেল ডিভিশন বা কোষ বিভাজন একটি মৌলিক, ফান্ডামেন্টাল এবং এসেনশিয়াল প্রক্রিয়া। এর মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি, আমাদের যে সোমাটিক গ্রোথ এবং যে মানে বংশবৃদ্ধি, এই বংশবৃদ্ধিগুলো ঘটে, অর্থাৎ রিপ্রোডাকশন বা প্রজনন বা সংখ্যা বৃদ্ধি মাল্টিপ্লিকেশন। জীব প্রক্রিয়া জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, একটি থেকে দুটি, দুটি হলো মাইটোসিস প্রক্রিয়া, ইভেন মাইটোসিস ক্ষেত্রেও একটি থেকে দুটি হয়, মাইটোসিস এর প্রোডাক্টও দুটি, বাট মিউসিস বা মিউটিক বা মায়োসিস যেটাকে আমরা বলি তার প্রোডাক্ট হচ্ছে চারটি। এই জন্যই এই কথাটি এখানে বলছে জীবকোষের যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলে অপত্য কোষ বা ডটার সেল, এবং যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সেই কোষটি মাতৃকোষ, মাদার সেল। ওয়াল্টার ফ্লামিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামেন্ডার, এটা মনে রাখবো, এটা এমসিকিউতে পুষ্ট হয়, ট্রাইচুরাস মিকিউলোসা কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, ইভেন এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও প্রশ্নটা হয়। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামেন্ডার ট্রাইচুরাস মিকিউলোসা কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এখানে না বোঝার তেমন কিছু নয়, আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো কয়েকটা মানে হাইপোথিসিস বা অনুকল্প বা ধারণা বা মতবাদ, যেমন একটি কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটি বলছেন রুডলফ ভিরসাও, তার মতামত। আসলে কোষ থেকে তো কোষের সৃষ্টি হয় কথাটা শাশ্বত। যাক, কোষ বিভাজনের প্রকার, জীব জগতে তিন প্রকার কোষ বিভাজন দেখা যায়, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারপর আমি আরেকবার বলছি, নম্বর ওয়ান ইমাইটোসিস, নম্বর টু মাইটোসিস, নম্বর থ্রি মায়োসিস আর মিওসিস। ইমাইটোসিস ডিরেক্ট
প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ সেটা আমি পড়ে আসছি। মাইটোসিস, মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন, এবং মায়োসিস হচ্ছে রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন। কেন সেটা আমরা ধাপে ধাপে যখন মাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস বা মায়োসিস করব তখন জানব। আজকের স্লাইডে মাইটোসিস সম্পর্কে বলবো। মাইটোসিস সম্পর্কে হয়তো প্রাথমিক মানে রুডিমেন্টারি কিছু কথা থাকতে পারে। যাই হোক, মাইটোসিসটা বললে মাইটোসিসে আসো, আর ডিরেক্ট সেল ডিভিশন প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ বলছে একটু খেয়াল করবা, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস, খেয়াল করো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য ডটার সেল, যেটা শিশু কোষ, অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অর্থাৎ তোমরা দেখবে মাইটোসিস তো পড়ে এসছো ক্লাস 9-10-এ, এখানে কিছু মাধ্যমিক স্টেজ রয়েছে, যেমন প্রোফিস, প্রোমেটাফিস, মেটাফিস, এনাফিস, দেন টেলোফিস। এই টেলোফিসের পরেই কিন্তু একটি কোষ থেকে দুটো কোষের আবির্ভাব ঘটছে। বাট মাইটোসিস, অ্যাবসেন্ট মাইটোসিস, এই আকারে আমরা মনে রাখার জন্য বলতে পারি মাইটোসিস ইজ মাইটোসিস। মনে রাখার জন্য এ মানে মাইটোসিসের আগে একটা এ দিয়ে দিই, অ্যাবসেন্ট মাইটোসিস। অর্থাৎ এভাবে বলতে পারি, জাস্ট বোঝার জন্য বলছে, অন্য কিছু না, যে যেখানে জটিল মাধ্যমিক পর্যায়গুলো নেই, যেটা মাইটোসিসে আমরা দেখতে পাই, যেমন প্রোফিস, প্রোমেটাফিস, মেটাফিস, অ্যানাফিস, টেলোফিস। অর্থাৎ এই জটিল পর্যায়গুলো, মাধ্যমিক পর্যায়গুলো, ধারাবাহিক যে পর্যায়গুলো, স্টেজগুলো, স্ট্যাপগুলো এখানে অ্যাবসেন্ট, বাট ডিরেক্টলি তার সাইটোপ্লাজম, তার নিউক্লিয়াস দুভাগে বিভক্ত হয় এবং দুটি অপত্য কোষের জন্ম দেয়। এই ধরনের কোষ বিভাজনকে এই মাইটোসিস বলে। অর্থাৎ যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের, মাদার সেলের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো রকম জটিল মাধ্যমিক ধারাবাহিক পর্যায় ছাড়াই ডিরেক্টলি সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের জন্ম দেয় বা সৃষ্টি করে, তাকে মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আমরা এখানে একটু দেখব এই মাতৃকোষ, তার দেখো এই ফিগারটা, আসলে এটা সরাসরি রাউন্ড হলে সুন্দর হতো, যাই হোক টেক্সট বুক থেকে নেওয়া, তো একটু হয়তো এরকম হয়ে গেছে আর কি, এটা মানে স্ক্রিনিং করতে গিয়ে একটু ভুল হয়েছে। এটা এরকম গোল হবে, একটা কোষ মাতৃকোষ, এটাও গোল হবে, বাট মাঝখানে একটা চাপা হবে, মানে আস্তে আস্তে দুইভাগ, এই যে এরকম দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং সর্বশেষ তার নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হয়েছে, সাইটোপ্লাজমটা দুভাগে ভাগ হয়ে দুটি, ফাইনালি দুটি ডটার সেল বা অপত্য কোষের আবির্ভাব ঘটেছে, অ্যাপিয়ার হয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে কোনো রকমের প্রোফিস, প্রোমেটাফিস, মেটাফিস, এনাফিস কিংবা টেলোফিস এর দেখা আমরা পাচ্ছি না বা নেই। এটাই হলো এই মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ জটিল মাধ্যমিক ধারাবাহিক কোনো রকম পর্যায় ব্যতিরেকে তার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, সেই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এটা স্ক্যান করে নিতে একটু ফেটে গেছে আর কি, এটা তোমরা জাস্ট গোল করে একটা ডিমের মতো করে এরকম ওভয়েড শেপ করে আঁকতে পারো। এটা আঁকার সময় এই দুই জায়গায় একটু একটু খাঁচ ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এটাও সোজা থাকবে, ভেতরের দিকে ডাম্বেলের মতো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ফাইনাল দুভাগে ভাগ হয়ে গেল। এভাবে দেখো প্রক্রিয়াটা কীভাবে ঘটছে, মাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দু অংশে ভাগ হয়, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় ও মাঝখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, এই যে দুটি নিউক্লিয়াসে পরিণত হলো। পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে, এই যেটা এটা এর ভেতর দিকে ঢুকে যায়, পরিশেষে দুভাগে ভাগ করে ফেলে, ফলে একটি কোষ দুটি অপত্য কোষ ডটার সেলে পরিণত হয়। প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকার ও আকৃতি লাভ করে। কিছু সংখ্যক বা কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এই প্রকার কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়া বিভাজন বা বিভাজন প্রক্রিয়াও কতকটা মাইটোসিস এর মতোই, উভয় প্রক্রিয়া প্রায় সমার্থক। আসলে দ্বিবিভাজন বিভাজন মাইটোসিস প্রায় একই, অলমোস্ট সেম, এখানে কোনো পার্থক্য তেমন নাই। মাইটোসিস প্রক্রিয়া সিগনিফিকেন্স, দেখো তাৎপর্য, ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্স অফ মাইটোসিস সেল ডিভিশন, সায়েন্টিস্ট স্টাইলগার্ডার ইন 1892, তার মতে মাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। এটাকে বিবর্তনের সাথে আমরা তুলনা করতে পারি।
কোনো কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ এবং একমাত্র প্রক্রিয়া, যেখানে আর কোনো প্রক্রিয়া নেই। বিশেষ করে কিংবা মনে রাখতে এই ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পেয়ে থাকি। যাক, এরপরে মাইটোসিস বা সমীকরণে কোষ বিভাজন। আসলে মাইটোসিসটা আজকে আমার করানোর টপিক না, তোমাদের টেক্সটে যেভাবে ডিজাইন করেছে সেই অনুযায়ী আমি আগাচ্ছি। সেই জন্য হয়তো প্রিমিটিভ কিছু কথা আমরা এখানে পাবো, এবং এরপর সেল সাইকেল থাকবে, সেটা আরেকটা লেসনে আমি পড়াবো, তারপর মাইটোসিস কোষ বিভাজনে যাব। এটা অ্যাকর্ডিং টু টেক্সট বুক অ্যাপ্লিকেবল ফর 11 এন্ড 12 ক্লাসেস ডিজাইনেড বাই বা ডিজাইন এটা ডিজাইনেড বাই কি যারা এটা ডিজাইন করেছে, NCTB ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড। দেখো, আমি যেটা বোঝাতে চেয়েছি, মানে এই যে লেসনটা আজকে সাজিয়েছি সেটা হলো জাস্ট সিস্টেমেটিক্যালি তোমাদের অ্যাকর্ডিং টু টেক্সট বুক, তোমাদের টেক্সট বুকে যেভাবে আছে। মাইটোসিস বা সমীকরণে কোষ বিভাজন, মাইটোসিস অর ইকুয়েশনাল সেল ডিভিশন। ইকুয়েশনাল কেন বলছে, একটি কোষ থেকে দুটি কোষের আবির্ভাব ঘটে, এবং কেন মাদার সেলে যে পরিমাণ ক্রোমোজোম থাকে বা ডটার সেলও সেই পরিমাণ ক্রোমোজোমই থাকে, সমান সমান, এই জন্য ইকুয়েশনাল সমীকরণে। প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড দুদিকে দুমেরুতে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। প্রকৃত কোষ যাদের নিউক্লিয়াস ওয়েল স্ট্রাকচার্ড অর ওয়েল ডেভেলপড, এটা তোমরা জানো, সেদিকে আমরা যেতে চাচ্ছি না। দেখো কি বলছিলাম, ওই দুমেরুতে গিয়ে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। পরবর্তীতে কি হয়, পরে দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইনট্রান সেল সেল ওয়াল, যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে, এবং প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই, তাই স্বাভাবিকভাবে সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ঝুঁকে গিয়ে সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষে পরিণত হয়। এগুলো আমরা যখন ইন ডিটেলস ডিসকাস করবো তখন দেখতে পাবো। নিউক্লিয়াসের বিভাজনকে মনে রাখবো, এটা পরীক্ষায় প্রশ্ন হয়, কতে এক নম্বর এক ওয়ান মার্ক্সের প্রশ্ন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই প্রক্রিয়ায় বিভক্ত কোষে ক্রোমোজোম সংখ্যাগত অর্থাৎ নিউমেরিক্যাল চেঞ্জ আসে, কোনটা কোনটা না না চেঞ্জ আসে না, মাইটোসিসে আসে না, এই জন্য ইকুয়েশনাল। সংখ্যাগত, আকৃতিগত এবং গুণগত, অর্থাৎ মর্ফোলজিক্যালি বলি, ফিজিক্যালি বলি, বা কোয়ালিটির কোয়ালিটেটিভ যে বিষয়টা বলি অথবা নিউমেরিক্যাল যে বিষয়টা বলি না কেন, কোনোরূপ পরিবর্তন ঘটে না। অর্থাৎ নতুন দুটি কোষের প্রতিটি ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ ও গঠনাকৃতি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ ও গঠনাকৃতির অনুরূপ থাকে, এই জন্য এটা মাইটোসিস বা ইকুয়েশনাল। অর্থাৎ মাতৃকোষে যেমন, তার প্রোডাক্ট দুটিও, তার ডটার সেল দুটিও লাইকওয়াইজ, এটাই, এই জন্য এটা মাইটোসিস। এখানে দুটো শব্দ পেয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস, এটা আমরা এসএসসি লেভেলেও পেয়েছি। ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই বিভাজন প্রক্রিয়া অর্থাৎ মাইটোসিস ক্ষেত্রে এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও একবার ক্রোমোজোম একবার। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস, খেয়াল করো, নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। অন্যভাবে যে কোষ বিভাজনে একটি দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সম গুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেই কোষ বিভাজনে মাইটোসিস। নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান স্লাইকার এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। মনে রাখবা, স্লাইকার নাম দিয়েছেন ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। পরে ওয়াল্টার ফ্লেমিং এই প্রকার পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। পূর্ণ বিভাজন বলতে ক্যারিওকাইনেসিস দেন সাইটোপ্লাজমস সাইটোকাইনেসিস, দুটোকে একসাথে মাইটোসিস বলা হচ্ছে। দেখো, মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ, এটা ক্রোমোজোমের গঠন তোমাদেরকে পড়িয়েছি, সুতরাং সেন্ট্রোমিয়ারটা আমি এখানে ব্যাখ্যা দেবো না। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বিভাবে সমান দু অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে, দুই মেরুতে দুইটা অংশ চলে যায় সমান সমান, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিস কোথায় ঘটে? দেখো, মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে, সোমাটিক সেল, এটা প্রাণীর ক্ষেত্রেও উদ্ভিদের ক্ষেত্রেও।
যেমন উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখা, শীর্ষ মূলের বর্ধিষ্ণু, শীর্ষ ক্যাম্বিয়াম কোষ প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে বা ঘটে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ার ফল, যৌনাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এটা আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন করব তখন তাদের সিগনিফিকেন্স আছে সেটা পরে সেখানে আমরা দেখতে পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের স্লাইডে আসো। ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোসিস সেল ডিভিশন অর মাইটোসিস। এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম কেন বিভক্ত হতে হবে? তো কারণ মনে করো একটি কোষে দুটি ক্রোমোজোম আছে, প্রোডাক্ট যে দুটি হবে তার প্রতিটিতে দুটি করে যেতে হবে। তাহলে এই ক্রোমোজোম দুটি যদি দুভাগে ভাগ না হয়, চারটি ক্রোমোজোমে পরিণত না হয়, তাহলে প্রোডাক্টে আই মিন ডটার সেলে এই সমান সমান ক্রোমোজোম কোত্থেকে আসবে? এই জন্য মাতৃকোষের ক্রোমোজোম প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তার অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, পরে যা ক্রোমোজোমে পরিণত হয়। দুই নম্বরে দেখো, প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে এখানে একটা চন্দ্রবিন্দু হবে, দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই জন্য এটা সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন। তিন নম্বরে আসো, অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন সমূহ বহনকারী ক্রোমোজোম গুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়, ওই যে আকৃতি, গুণাগুণ, ক্রোমোজোম সংখ্যা সব কিছু মাতৃকোষের অনুরূপ হয়ে থাকে। এটুকুই হলো মাইটোসিসের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। তো আর বেশি না, এখানে শেষ করব। এখান থেকে যেটুকু পড়বো তোমরা মূলত মাইটোসিস সেল ডিভিশনটা একটু জেনে রাখো। তো এটা আসলে পরীক্ষা আসে না, একটু জেনে রাখো, জেনে রাখাটা ভালো। ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, এইটুকু একটু জেনে রাখো। আজকের ক্লাসটা হচ্ছে সেল ডিভিশনের উপর জাস্ট একটা প্রাথমিক ধারণা। এগুলো যদিও তোমাদেরকে আমি পড়িয়েছি, বিশেষ করে সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট, যাদের পরীক্ষা মানে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, স্বাভাবিকভাবে যদি শুরু হয়নি, কখন হবে আমরা জানি না, আশা করবো দ্রুত যেন শুরু হয়, তাদেরকে বলছি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, এখন যেটা হচ্ছে সেটা হলো রিভিশন ক্লাস। বাট ফার্স্ট ইয়ারের জন্য রিভিশন নয়, তোমাদেরকে এখনো পড়াইনি আমি, প্রথমবারের মতো দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।